আজকে আমরা যারা এখানে একত্রিত হয়েছি, আমরা প্রত্যেকে আওয়ামী লীগকে ভালোবাসি। আওয়ামী লীগকে ভালোবাসি বলেই কিন্তু আজকে আমি আমার সমস্ত কিছু ফেলে ঢাকা থেকে এখানে চলে এসেছি আপনাদের সঙ্গে এই আনন্দকে উদযাপন করার জন্য। আজকে আওয়ামী লীগের সমালোচনা যারা করে তারা প্রকৃত অর্থে আমাদের বন্ধু। আমরা সেই সমালোচনা মাথা পেতে নেব এবং আমরা আমরা খুঁজে বের করব আমাদের মধ্যে মুখোশ ধারী কারা, আমাদের মধ্যে কারা এখন আওয়ামী লীগের মুখোশ পরে, নৌকার মুখোশ পরে সামনে দিকে এগিয়ে যাচ্ছে। সেই মানুষগুলোকে চিনতে হবে, জানতে হবে, তাদের কাছ থেকে আমাদেরকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। আমরা সবাই যদি এভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি, আমরা সবাই যদি এভাবে সবার পাশে এসে দাঁড়াই, তবে আমাদেরকে আর কেউ দাবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। আমরা আমরা সামনের দিকে এগিয়ে যাব যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ। বাংলাদেশ প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা বিষয়ে যেভাবে উন্নতি সাধন করেছে, এই উন্নয়নের ধারা যেন অব্যাহত থাকে, সেটাই হবে আজকে আমাদের দিনের অঙ্গীকার। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। মাননীয় প্রধানমন্ত্রী ভীষণ স্বপ্নবাজ একজন মানুষ, তিনি স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখান এবং সেই স্বপ্নের সফল বাস্তবায়ন করেন। তিনি এখন স্বপ্ন দেখেছেন স্মার্ট বাংলাদেশ। আমরা ডিজিটাল বাংলাদেশ থেকে আস্তে আস্তে উন্নয়নের দিকে গিয়ে স্মার্ট বাংলাদেশ থেকে এগিয়ে যাব আমাদের এই স্মার্ট মানুষদেরকে সাথে নিয়ে। আমাদের এই দেশ অনেক কষ্টে অর্জিত দেশ, অনেক রক্তের বিনিময়ে আমরা পেরেছি এই দেশ, এই মাতৃভাষা, এই মাতৃভূমি, এটা রক্ষার দায়িত্ব আমাদের সকলের। এটা আমরা রক্ষা করব, এটা আমরা যেন বুকে ধারণ করি। আমরা শুধু একদিন দুদিন শুধু জাতির জনকের কথা বললেই হবে না, বুকে ধারণ করতে হবে তার আদর্শ। এখানে হয়তো অনেকে আওয়ামী লীগ নাও করতে পারে, কিন্তু বঙ্গবন্ধু করার জন্য, বঙ্গবন্ধু বলার জন্য, তাকে বুকে ধারণ করার জন্য, জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য শুধু আওয়ামী লীগ করার দরকার নেই, তার জন্য বাঙালি হতে হবে, বাংলাদেশি হতে হবে। আজকে আমরা যে লাল সবুজের পতাকাকে এনজয় করি, আজকে সারা বিশ্বে আমরা যেরকম মাথা উঁচু করে দাঁড়িয়ে বলতে পারি আমি একজন বাংলাদেশি, সেটার জন্য আওয়ামী লীগের ভূমিকা থাকলেও আপনারা নাও করতে পারেন, কিন্তু বঙ্গবন্ধু বলতে আমাদের জাতীয় স্লোগান দিতে কেউ দ্বিধা করবে না, এটি আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে। এবং আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের আদর্শ যুগ থেকে যুগান্তরে পরবর্তী প্রজন্মে আপনারা ছড়িয়ে দেবেন।